হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আলোচনা করব ছেলেদের লিঙ্গ বড় মোটা এবং শক্ত করার সব থেকে ভালো একটি ক্রিমের বিষয় নিয়ে। যেসব ছেলেদের লিঙ্গ ছোট এবং সরু, তারা তাদের পার্টনারকে ঠিকঠাক মজা দিতে পারে না যৌন মিলনের সময়, সেক্ষেত্রে সেও অসুখী থাকে, তার পার্টনারও অসুখী থাকে। তো এই সমস্যায় যদি কোনো ছেলেরা ভুগে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি একটি ক্রিমের বিষয়ে আলোচনা করব। এই ক্রিমটি যদি কিছুদিন সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার লিঙ্গ মোটা হবে, আপনার লিঙ্গ শক্ত হবে এবং আপনার লিঙ্গ বড় হবে। তো আজকের এই ভিডিওটি চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখানে একটি ক্রিম দেখতে পাচ্ছেন। এই ক্রিমটির নাম হচ্ছে কিং এক্সেল। এই কিং এক্সেল ক্রিমটি আপনারা খুব সহজেই মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। আর আপনার এলাকার মেডিকেল স্টোরে যদি এই কিং এক্সেল ক্রিমটি না পাওয়া যায়, তাহলে অনলাইন ঔষধের সাইটে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এর দাম দেখতে গেলে মাত্র 1050 টাকা। এই ক্রিমটি আসে 50 গ্রামের একটি টিউব রূপে। আর এই কিং এক্সেল ক্রিমটি সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এইবার জানবো এই কিং এক্সেল ক্রিমের সঠিক ব্যবহার বিধির নিয়ম এবং কারা কারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে। 18 বছরের উপরের যেসব ছেলেদের লিঙ্গ সরু, লিঙ্গ বাঁকা এবং লিঙ্গ ছোট, তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবে। কিভাবে ব্যবহার করবে? সপ্তাহে মাত্র 4 দিন, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই কিং এক্সেল ক্রিমটি আপনার হাতে অল্প একটু নেবেন। তারপরে আপনার লিঙ্গে 4 থেকে 5 মিনিট ভালোভাবে মাসাজ করুন। 4 থেকে 5 মিনিট মাসাজ করবেন। আপনার যদি হস্তমেথুন করার ইচ্ছা জাগে, তাহলে কিন্তু আপনি ভুলে হস্তমেথুন করবেন না, তাতে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনি মনকে শান্ত করে 4 থেকে 5 মিনিট আপনার লিঙ্গে এই কিং এক্সেল ক্রিমটি ভালোভাবে মাসাজ করুন। তারপর বন্ধুরা আপনারা ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে উঠেই আপনি যখন বাথরুমে যাবেন, বাথরুমে গিয়ে আপনার লিঙ্গটা সাফ পানি দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন। এটা কিন্তু বিশেষ ধ্যান রাখবেন। এরকম সপ্তাহে 4 দিন আপনারা এই ক্রিমটি ব্যবহার করুন। দেখবেন কয়েকদিনের ভিতর আপনার লিঙ্গ মোটা হয়েছে, লিঙ্গ শক্ত হয়েছে, লিঙ্গ বড় হয়েছে। বন্ধুরা, এই ক্রিমটি 18 বছরের নিচের ছেলেরা কিন্তু ভুলেও ব্যবহার করবেন না। হতে পারে এই ক্রিমটি আপনার শরীরে শুট নাও করতে পারে, সেক্ষেত্রে হালকা অ্যালার্জি ভাব হতে পারে। এটা কিন্তু লাখে একটা ছেলের হতেও পারে, নাও হতে পারে। যদি এই ক্রিমটি ব্যবহার করে আপনার লিঙ্গে অ্যালার্জি ভাব মনে হয়, তাহলে হাতোহাত এই ক্রিমটি আপনি ব্যবহার করে বন্ধ করে দিন। আর এই ক্রিমটি ব্যবহার করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ কিন্তু নিশ্চয়ই নেওয়া উচিত। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের অনেক উপকার হবে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।